আসসালামু আলাইকুম প্রশ্নে বলা আছে ডায়োফেন্টাসের কবরের গায়ে লেখা ছিল তিনি তার জীবনের ছয় ভাগের এক ভাগ শৈশব ভাগের এক ভাগ কৈশোর তারপর জীবনে সাত ভাগের এক ভাগ ব্যয় করে বিয়ে করলেন বিয়ের পাঁচ বছর পর তার একটি ছেলে হল ছেলের আয়ু ছিল তার আয়ুর অর্ধেক এবং ছেলে মারা যাওয়ার পর শোকাহিত হয়ে ডায়োফেন্টাস চার বছর বেঁচে তাহলে ডায়োফেন্টাস কত বছর বেঁচে তাহলে আমরা এটি সমীকরণের মাধ্যমে সমাধান করব ধরে নেই তিনি মোট বেঁচে ছিলেন এক্স বছর প্রশ্নে বলা ছিল তিনি তার জীবনের ছয় ভাগের এক ভাগ শৈশবে ব্যয় করেন তাহলে শৈশব ছিল তার এক্স বাই সিক্স অর্থাৎ মোট ভাগের ছয় ভাগ তাহলে এত বছর তিনি শৈশব শৈশবে ছিলেন তাহলে বারো ভাগের এক ভাগ ছিল কৈশরে তাহলে কৈশর হবে এক্স বাই টুয়েলভ আবার তারপরে প্রশ্নে বলা ছিল সাত ভাগের এক ভাগ ব্যয় করে বিয়ে করলেন তাহলে বিয়ে করলেন এক্স বাই সেভেন বছর পর তারপরে ছেলে হলো পাঁচ বছর পর তাহলে শুধুমাত্র ফাইভ তাহলে ছেলে হলো পাঁচ বছর পর এবং ছেলের বয়স ছিল তার আয়ুর অর্ধেক তাহলে সরি ছেলের আয়ু ছিল তার আয়ুর অর্ধেক তাহলে ছেলের আয়ু হবে সরি তার আয়ু অর্থাৎ ছেলের আয়ু এক্স বাই টু বছর ছেলে মারা যাওয়ার পর তিনি বেঁচে ছিলেন চার বছর তাই শুধুমাত্র চার বছর হবে তাহলে এখন আমরা প্রশ্ন মতে বলতে পারি এগুলো পুরোটা যোগফল তিনি যে মোট বেঁচেছিলেন তার সমান তাহলে এক্স বাই সিক্স প্লাস এক্স বাই টুয়েলভ প্লাস এক্স বাই সেভেন প্লাস ফাইভ প্লাস এক্স বাই টু প্লাস ফোর ইকুয়াল এক্স এখন যদি আমরা কাজ করি এখানে এক্স কমন নেই নিয়ে এখানে পাঁচ হচ্চারের নয় হয় ওই নয়টা ওই পাশে নিয়ে যাই বা আমরা যদি এখানে নয়ের পাঁচ আট চারের নয় হয় এই নয়টা এখানে রাখলাম বাকি সবগুলো এক্স মাইনাস করে দেই তাহলে লাস্টে আমরা এটি পাবো তাহলে এখন আমরা যদি এক্সেমান বের করি তাহলে পাব আমরা এইট্টি ফোর তাহলে তিনি এইট্টি ফোর বছর বেঁচে ছিলেন তাহলে ডাফ্যান্টাস মোট চুরাশি বছর বেঁচে ছিলেন এটাও হবে অ্যান্সার ধন্যবাদ